Good morning and welcome back to our channel. Welcome to new blog. তো দেখো কি সুন্দর সকাল, ফ্রেশ ফ্রেশ বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পর পরিবেশটা একদম ফ্রেশ লাগছে। অনেক দিন পর মানে বৃষ্টিটা থামলো, বেশ মোটামুটি 8-10 দিন পর। এখন বাজে সকাল 6টা, আমরা বেরোচ্ছি। 6টা বাজেনি এখনো, দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার। তো অতটা আলো হয়নি, দেখো স্ট্রিট লাইট এখনো জ্বলছে। আর মোবাইলটা কিন্তু ভুলে গেছি, আজকে দুপুর যাচ্ছে আমাদের সঙ্গে স্কুলে। দুপুর বইপত্র ছাতা, আগের দিন ছাতা নিইনি, সেই জন্য খুব মুশকিল হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি এখন ম্যাডামের স্কুলে। ছেলেকেও নিয়ে আসা হয়েছে, ছেলেও এই স্কুলেরই একজন ছাত্র, অনেকদিন থেকে আসে না স্কুলে, যার জন্য আজকে নিয়ে আসলাম। আর এখন সকালে স্কুল চলছে, যেন আমি নিয়ে আসছি, গাড়ি করে নিয়ে আসতেছি। তো তার জন্য ছেলেকেও নিয়ে আসা যাচ্ছে, সুবিধা হচ্ছে। তাহলে তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওই পাখিগুলো দেখ, পাখিটা কি সুন্দর। এখনো আকাশে মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, সেই জন্য রিস্ক নিলাম না। তার মধ্যে রূপু আসতে চেয়ে, সেই জন্য আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি না, আজকে যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি। বলো এত দূর রাস্তা, তেল পেট্রোলের এত দাম বেড়েছে, একদিনে যতটুকু ইনকাম করব ওই ভাড়াতেই চলে যাবে, তাহলে খাবো কি বলো? দিনকালের অবস্থা খুব খারাপ। রূপুকে তো আমার স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, তারপরে নিয়ে যাইনি। এই দেখো পেন নিয়ে এসেছি, রূপু আজকে পেন দিয়ে খাতায় লিখবে। হিসাবে তো পেন্সিলই নিয়ে আসা উচিত ছিল, তো পেন্সিল আনলে আবার রাবার আনতে হবে, পেন্সিল বক্স লাগবে, পেনটা যেরকম ঢাকনা আছে ওই জন্য পেনই নিয়ে আসলো। প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, দেখো গাছপালা অনেক পড়ে যাচ্ছে। এই তো সূর্যের মুখ দেখা যাচ্ছে, আসছে সূর্যি মামা দেখা দিচ্ছে, আড়াল থেকে সূর্যি মামা টুকি দিচ্ছে। এই যে কত সাইডে যায় বলো। আজকে রূপু সকাল সকাল উঠে গেছে, দেখে সূর্যি মামারও ঘুম ভেঙে গেছে, মেঘের আড়াল থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে আজকে। ইয়ে কি মজা, একটা না কোনোটাই ভাল লাগে না, একটা না গরমও ভাল লাগে না। এই দেখ একটা পুচকি বাচ্চা একটা রাস্তার বসে। এই গাছটা কত বিশাল, এই নদীর ধারে প্রচুর কাশফুল হয়, কাশফুলের সময় বেশ স্রোত হয়েছে, সুন্দর পরিবেশ। নদীতে মাছ মারতে শুরু করে দিয়েছে অনেকগুলো জাল দিয়ে। এইখানটার থেকে আকাশ পরিষ্কার থাকলে এদিকটা একটা পাহাড় দেখা যায়। রূপ ধরিস, সবাই মাছ মারা দেখছে। প্রকৃতিটা অনেকটা ফ্রেশ হয়েছে বৃষ্টি হওয়াতে, গাছপালাগুলো একদম সবুজ, রংটা একদম চকচক করছে। রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ, এরকম খোলামেলা জায়গায় খুব সুন্দর একটা বাড়ি। ছেলেমেয়েরা মনের খুশিতে সাইকেল চালিয়ে দেখো টিউশন পড়তে যাচ্ছে সকাল সকাল। এখন আমরা দেওচড়াই ব্রিজে উঠবো, কালজানি ব্রিজ। আমাদের
সামনে সামনে একটা সিঁড়ি যাচ্ছে, দেখো হেলিতে দুলিতে হেলিতে দুলিতে বৃষ্টি আমার খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিনে বাইরে বেরোতে হলে একটু কষ্ট হয়, আর মানে ঠান্ডা লেগে যায়, হাঁচি শুরু হয়। রাস্তাঘাট ঠাকা ঠাকাই আছে, এত সকাল সকাল, তো দেখো সকাল খুলতে খুলতে গেছে, মিস্টার ঘুম কমপ্লিট হয়নি মনে হচ্ছে, এই জন্য একটু ডাউন ডাউন মনে হচ্ছে মিস্টারকে, কিন্তু কি করা যাবে, কাজ না করলে তো লাভ নেই, কাজ তো করতেই হবে, যেটা ডিউটি ডিউটি করতেই হবে, না থাকলেও কিছু করার নেই। তারপরে বাকি আমার কাজ আছে, খাতা দেখার কাজ, এগুলো ওগুলো বাকি আছে, ওগুলো করতে হবে, কাজ তো আছে প্রচুর, মাটি নিয়ে যেতে হবে বাজারে পাই যাবে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছে, এটাই আনন্দের আর কি, কারণ অনেকেই আছে সকালবেলা আড্ডা না দিলে সারাদিনটাই ইনকমপ্লিট থাকে আর কি, অনেক ছেলে মানুষও আছে, মেয়ে মানুষ আছে, পার্টিকুলারলি শুধু মেয়ে মানুষই এমনটা নয়, তারা আজকে অনেকদিন পর একটু আড্ডা আড্ডা দিতে পারছে, ভালো লাগছে। এই দেখো এখানে দুজন, এখানে দুজন, অনেকের কর্মজীবনও আবার শুরু হয়ে গেছে, যেমন আমাদের শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি কর্মের গন্তব্যে, কিন্তু মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি, বৃষ্টিটা নামবে, লোকজন বসে আছে, দেখো চা খাচ্ছে এই সকালবেলা দোকানে, মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি, তো দেখা যাক, না নামলেই তো ভালো হয়, না জল কাদা হয়েছে, তো স্কুল মাঠে এরকম জল কাদা হলে বাচ্চা কাচ্চাকে পাঠাতেও চায় না গার্জিয়ানরা, কারণ বাচ্চারা এত জলে খেলে, জলে নামে আসা যাওয়ার পথে এত জল পাড়ায়, সত্যি লেগে যায়। তো আমরা প্রায় স্কুলে পৌঁছেই গেলাম, এই বামটা এই রাস্তার সেরা বাম, সবচেয়ে উঁচু, এই দেখো বুঝতে পারবে তোমরা, এত স্মুথ করে নিল, এত আসতে নিল, তাও তো স্কুলে প্রায় পৌঁছেই গেছি, আর এই বৃষ্টি কন্টিনিউ 10-12 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে প্রচুর জল হয়েছে রাস্তাঘাটে, প্রচুর জল হয়েছে আমার স্কুল মাঠেও, প্রচুর জল হয়েছে,
এই জন্য গার্জিয়ানরা বাচ্চাদের স্কুলে ছাড়তে চায় না, কারণ বাচ্চারা আসা যাওয়ার পথে ব্রিজে যায় একদম জলের মধ্যে নেমে একদম কমলায় নৃত্য করে, দলে দলে নাচতে থাকে, একজন আরেকজনকে জল ছিটিয়ে ভিজিয়ে দেয়। বাচ্চাকালে যেগুলো সবাই করে আর কি, বাচ্চাদের তো এতে করে সর্দি লেগে যায়, জ্বর এসে পড়ে। তো এত বৃষ্টির মধ্যে অনেকেই পাঠাতে চায় না। তো দেখা যাক আজকে কজন ছাত্র এসেছে। সকাল ভিজলে তো আরো মানে ঠান্ডা লেগেই যায় স্বাভাবিক। তো আর দেখো রাস্তাঘাটেও মানে এইসব ক্ষেত ফাঁকা জায়গাতে প্রচন্ড জল হয়েছে, এত আসলে এত বৃষ্টি হচ্ছে, সেজন্য একটু রিস্ক। এই টোটাল গাছটা একদম নতুন পাতা হয়েছে, বা সেইদিন সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। ছুটি দেওয়ার পর আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছি অনেকক্ষণ, মোটামুটি আধ ঘন্টা পর বেরিয়েছি স্কুল থেকে, তো দেখছি একটা মেয়ের মা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বললাম সবার তো ছুটি হয়ে গেছে, আমরা বাড়ি যাইনি। বলে কি না, ও তো বাড়ি যায়নি, বৃষ্টি এই জন্য ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। তারপর তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, আমরাও টেনশনে পড়ে গেলাম, বাড়ি আসবো কি, পরে আবার ওর বাড়ির দিকে গেলাম। তো তারপর বাড়ির দিকে যাচ্ছি, তখন দেখলাম যে ও সেই নৃত্য করতে করতে এক বন্ধুর সঙ্গে আসছে। বন্ধু বান্ধবী সবাই মিলে খেলাধুলা করলো, কার বাড়ি গেছিল গিয়ে খেলাধুলা করে। এখন রাস্তাঘাটে মানে গাছটা ভেঙে পড়েছে, আবার তো আকাশটা খারাপ করছে, রূপ ওই দিকে দেখো অবস্থার উপর। তো এই যে পৌঁছে গেলাম, দেখো গাছের বট গাছের এসে নেমেছে। আমি নতুন স্কুলে এসে গেছি, বল বল। এই দেখো রূপান ওর নতুন স্কুলে এসে গেছে। এটা স্কুল না, এটা স্কুল নাকি? এই দেখো পয়েন্ট যাচ্ছে ওর নতুন স্কুলে। এখন রূপান আর রূপানের মা ক্লাস করুক, আমি গাড়িটা প্লেস করে পরে কথা হচ্ছে। এখন ওরা স্কুল করুক, ক্লাস করুক, আর আমি এখন বসে বসে কিছু এডিটিংটা করে নিই। এভাবেই করতে হয় এডিটিং কাজের ফাঁকে, না হলে সময় আর কোথায় পাবো? দিন রাত তো ওই চব্বিশ ঘন্টা, এই চব্বিশ ঘন্টার মধ্যেই যা কিছু করবে ওই চব্বিশ ঘন্টার মধ্যেই। তো ম্যানেজমেন্ট মেকআপটা নিজেকেই করতে হবে। তাহলে তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। কেমন লাগলো স্কুল করে? খুব সুন্দর লিখেছে, আস্তে ধীরে লেখাগুলো খুব সুন্দর হয়েছে, একটু একটু এক দুটো অক্ষর বাদ চলে গেছে, রূপানের স্কুল শেষ, ম্যাডামের স্কুল শেষ। এখন আমরা ফিরছি বাড়ির দিকে। বাড়ি ফেরার পথে আমরা পৌঁছে গেলাম বলরামপুর চৌপতি। আর গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, প্র্যাঙ্ক ভিডিও। তো সেই প্র্যাঙ্ক ভিডিওতে ম্যাডামকে মিষ্টি খাওয়ার কথা বলে ককরোচ খাইয়েছিলাম। তোমরা সেই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, মজা লাগবে। আর সেই প্র্যাঙ্কটা করার জন্য আজকে এখন ফেরার পথে মিষ্টি খাওয়াতে হবে। এখন আর প্র্যাঙ্ক নয়, এখন এই যে রয়েছে দোকান, তো এটাই ডিমান্ড। তো যাই একটু মিষ্টি পরোটা খেয়ে তারপরে যাচ্ছি বাড়ি। অনেকদিন পর, বহুদিন পর খাচ্ছি। দোকানের যে কারিগরটা দেখলে পরোটা বানাচ্ছে,
মিষ্টিও সেই কারিগরি বানায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যা বললো কথা বলতে পারে না কানে শুনে কিন্তু কথা বলতে পারে না আমরা বাড়িতে এত সুন্দর করে মানে সমবিন্যস্ত করে পরোটা ফেলি তাও এত টেস্ট লাগে না আর দোকানেরটা মানে একখানে এত পাতলা মানে ছিঁড়ে যায় আর একখানে মোটা এত মোটা হয়ে থাকে তাও কি টেস্ট তো যাই হোক ভালোই হলো খাওয়া টিফিন এইবার আমরা যাচ্ছি বাড়ি রূপায়ণ মুখে কি দিয়েছো অল্প রোদ দেখা মিলেছে আর গরম পড়েছে সেই মারাত্মক গরম গাড়ির ভেতরে প্রচন্ড গরমে টেকা যাচ্ছে না এরকম আর টেকা যাচ্ছে না গাড়িতে রূপুর জন্য একদম যাতা অবস্থা প্রচুর প্রচুর গ্যাস হয়েছে মনে হচ্ছে একদম গ্যাস ছেড়ে ছেড়ে সর্বনাশ করে দিচ্ছে গাড়ির ভেতরে আর টেকাই যাচ্ছে না কি রে রূপু কি রে বল আবার খেলি পরোটা গাড়ির ভেতরে পুরো একদম গ্যাসে ভর্তি করে দিয়েছে আজকে এত গ্যাস সারছে যে মানে টেকা যাচ্ছে না আমার পেট ফুলে যাচ্ছে আমাদের গ্যাস তো 20 থেকে হার্ডলি 22 দিন তার বেশি যাই না তোমাদের গ্যাস কতদিন যায় একটু জানিও তো আমাদের গ্যাস বলে তাড়াতাড়ি শেষ হয় মিস্টার বলে রূপু স্কুলে গিয়ে আমি বললাম তুই এতক্ষণ স্কুলে থাকলি আমি তো একটু গন্ধ পেলাম না আর গাড়িতে একটু পর পর ফুদ দিচ্ছি স্কুলে গিয়ে তো একটাও ফুদ দিসনি বলে কি আমি বাইরে গিয়ে গিয়ে চলে আসছি তাই তো বলি একটু তো গন্ধ পেলাম না ক্লাসে এতক্ষণ ছিলাম তারপরে রূপু বলছে আমি তো ক্লাসেও দিয়েছি আমি তো গন্ধ পেলাম না দেখো গাছটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তারপর রূপু বলছে যে ড্রোন ক্যামেরা দিয়ে শট আরে ঘষিস না দেখা কেন কেন